আসসালামু আলাইকুম। সদাশদী বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সালমা, সহকারী শিক্ষক বাংলা। আজকে আমি ক্লাস নিব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। যেই অধ্যায়টি নিব সেটি হলো যে বিষয়টি নিয়ে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হলো ধ্বনি ও বর্ণ। আসলে আমরা অনেকেই জানি ধ্বনি আর বর্ণ কাকে বলে। ধ্বনি, এই যে আমি কথাগুলো বলতেছি এই সাউন্ডগুলোকে বলা হয় ধ্বনি। এই যে আমি আমার দাঁত, মুখ, জিহ্বা, গলা যা আছে এগুলোর মাধ্যম দিয়ে যে এই শব্দগুলো মানে বের করতেছি, এই যে একটা আওয়াজ হচ্ছে এটাকে বলা হয় ধ্বনি। এখন ধ্বনি আর বর্ণ কাকে বলা হয়? যেমন আমি বলতেছি, যেমন ক, যখন আমি মুখ দিয়ে বের করেছি, সাউন্ড করেছি, তখন ক, কটাকে বলা হয় ধ্বনি। আর যখন আমি লিখি তখন এটা হয় বর্ণ। সংজ্ঞাটা সহজ হয়ে গেছে, কারণ আমি যখন বলি তখন হয় ধ্বনি, যখন লিখি তখন হয় বর্ণ। তো ধ্বনি কি? ধ্বনি শব্দ ধ্বনির কি বর্ণ হয় না, কারণ আ আমি একটা শব্দ উচ্চারণ করেছি, এটার কি ধ্বনি আছে, বর্ণ আছে না? তবে এই সবগুলো ধ্বনি মানে অনেকগুলো আওয়াজে কোনো বর্ণ থাকে না। যে কি থাকতে হবে, এগুলোর সঠিক ব্যবহার থাকতে হবে। ধ্বনি, বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত আমরা কয় ভাগে ভাগ করতে পারি? যেই ধ্বনিগুলো দিয়ে আমরা কথাবার্তা চলাফেরা যেগুলো করি সেগুলোকে বাংলা ভাষায় ব্যবহৃত কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো স্বরধ্বনি আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমি এই স্বরধ্বনিকে বলতে পারি, এই ধ্বনি আমরা বর্ণটাও যেহেতু আলোচনার বিষয় আজকে, তাহলে আমি বলতে পারি স্বরধ্বনিকে বলতে পারি স্বরধ্বনির পাশাপাশি স্বরবর্ণ, আর ব্যঞ্জন ধ্বনির পাশাপাশি আমি বলতে পারি ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বরধ্বনি কাকে বলা হয়? যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতারিত বাতাস, যে ধ্বনি, আমি স্বরধ্বনি সংজ্ঞা বলতেছি, যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতারিত বাতাস বাকযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, ঘর্ষণ খায় না, তাকে বলা হয় স্বরধ্বনি। আমি আবার বলি, যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতারিত বাতাস বাকযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাকে বলা হয় স্বরধ্বনি বা স্বরবর্ণ। দ্বিতীয় হলো ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতারিত বাতাস, যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতারিত বাতাস বাকযন্ত্রের কোথাও না কোথাও ঘর্ষণ খাবে, বাধাপ্রাপ্ত হবে, তখন উচ্চারণ করা যাবে, তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। স্বরধ্বনি বা স্বরবর্ণ হলো আমাদের 11টি। স্বরেয় থেকে ও পর্যন্ত হলো স্বরধ্বনি বা স্বরবর্ণ। ব্যঞ্জন বর্ণ হলো আমাদের 39টি। এই 39টি আরেকটা প্রকার আছে মৌলিক স্বরধ্বনি, যে বর্ণগুলোকে আমরা ভাঙতে পারি না তাকে বলা হয় মৌলিক। মৌলিক স্বরধ্বনি পরীক্ষায় তোমাদের অষ্টম শ্রেণীর এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্ন প্রতিবর্ষ আসবেই। মৌলিক স্বরধ্বনি হলো 60টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হলো 60টি। বর্ণ কাকে বলা হয়? আমি প্রথমেই বলেছিলাম ধ্বনির লিখা বা সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। ধ্বনির সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। আচ্ছা, বর্ণ এই যে আমি বলতেছি, এই যে অ, আ, রসুই, যখন আমি উচ্চারণ করি দেখুন তখন হয় ধ্বনি, যখন লিখি তখন হয় বর্ণ। কার কার হলো কয়টি? 10টি। কার কাকে বলা হয় এটা তোমরা কি জানো? অনেকেই হয়তো জানো না। কার বলা হয়? ধ্বনির সাংকেতিক চিহ্নকে যেহেতু বর্ণ বলা হয়, তাহলে বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? এই ধ্বনিটি শুধু কার নেই, বাকি সবগুলো ধ্বনির আছে। যেমন স্বরেয়াতে আমরা কি বলি? আকার। রসুইতে কি বলি আমরা? রসুইকার। এটা হলো সংক্ষিপ্ত রূপ, এটাকে বলা হয় কার? আর ফলা হলো 6টি। এই 6টি ফলা হলো, ফলা হলো কয়টি? 6টি। এই ফলা হলো নবম জোরল, নভম, এই ফলা হলো 6টি। তাহলে আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর যে বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসটি নিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ এটা থেকে প্রতিবছরই একটি প্রশ্ন আসবে। আমি আশা করি তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং এটা ভালোভাবে আয়ত্ত করবে।
সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।